অনেক খামারি ভাই বোনদের প্রশ্ন, আপু বদ্ধ অবস্থায় হাঁস পালন কি লাভজনক? আমি কিন্তু এক কথায় উত্তর দিতে পারি না। আবার এক কথায় যদি উত্তর দিতে যাই তাহলে বলতে হয় হ্যাঁ, বদ্ধ অবস্থায় হাঁস পালন করা লাভজনক। কিন্তু আপনি যদি যে কোনো ব্যবসাতে লাভ করতে চান, যে কোনো উদ্যোগে সফলতা অর্জন করতে চান, তাহলে সেই উদ্যোগ আপনাকে সফলভাবে কিন্তু পরিচালনা করতে হবে, সেই উদ্যোগটা আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। আমি বদ্ধ অবস্থায় হাঁস পালন করি, তো সকালবেলা থেকে রাত অবধি যে কাজগুলো থাকে, যে খামার পরিচালনার দায়িত্ব থাকে, সেটা যদি আমি সঠিকভাবে মেনটেন করতে পারি তাহলেই কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো। আর সেটা যদি আমি সঠিকভাবে মেনটেন না করি তাহলে কখনোই কিন্তু সফলতা অর্জন সম্ভব না। তো আমি এক কথায় যদি বলে দেই যে সম্ভব, আপনি বদ্ধ অবস্থায় হাঁস পালন করা শুরু করলেন আর সফলতা অর্জন করলেন, এটা কিন্তু কখনোই না। এই যে দেখেন, আমি সকালবেলা কিন্তু খামারে আসছি, সকালবেলা খামারে এসে যে কাজগুলো থাকে, প্রথমে ঘর থেকে হাঁসগুলোকে বাহিরে হচ্ছে বের করে দিতে হয়, বাহিরটা হচ্ছে ঝাড় দিতে হয়, পরিষ্কার করতে হয়। আমি এখানে হাউজের মাধ্যমে গোসল করাই, অর্থাৎ আমি জলাশয়ের ব্যবস্থা করেছি, কৃত্রিম জলাশয় যেটাকে বলে। তো এখন যেহেতু গরম বেশি, হাঁসের গোসল করার চাহিদা বেশি, তো এই জলাশয়ে পানি কিন্তু দুই তিনবার অপসারণ করে দিতে হয়। এরকম দুইটা জলাশয় আছে, অর্থাৎ দুইটা হাউজ আছে, পরিষ্কার করতে হয়, আবার পানি দিতে হয়, মোটরের সাহায্যে আবার পরিষ্কার করতে হয়, পানি দিতে হয়। যে পানির পাত্র, খাবার পাত্র আছে সেগুলো পরিষ্কার করতে হয়, পানি দিতে হয়, খাবার দিতে হয়, তারপর কিন্তু হাঁসগুলোকে ছেড়ে দিতে হয়। এখন হাঁস ছেড়ে দেওয়ার পরে ঘরের অবস্থা একটু দেখাই, সকালবেলা ঘরের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, আর প্রতিদিন কিন্তু খারাপ হয়ে যায়। এই খারাপ অবস্থা আমি যদি প্রতিদিন রেখে দেই তাহলে কিন্তু এখান থেকে রোগের সৃষ্টি হবে, এখান থেকে জীবাণু সৃষ্টি হবে। তো সকালবেলা হাঁসগুলো ছেড়ে দেওয়ার পর ডিম তুলতে হয়, ডিম তুলে এই পুরো ঘরটা ঝাড় দিতে হয়, যেখানে একবারে কাদা টাদা লেগে থাকে। হাঁসের আসলে স্বভাবেই এটা যে যেখানে পানি দেখবে কিংবা পানি অর্ধেক খাবে অর্ধেক ফেলে দিবে, তো এভাবে এই যে কাদাতে কিন্তু একেবারে মেখে রেখেছে। প্রতিদিন এমন করে না, যেদিন হয়তো বা একটু বৃষ্টি থাকে কিংবা হচ্ছে যেদিন পানির পরিমাণটা একটু বেশি হয়ে থাকে সেদিন এরকম করে। তো যাই হোক, এই যে সকালবেলার ঘরের অবস্থাটা একটু দেখে খুব খারাপ হয়ে যায়, এই সকালবেলা ঘরটা পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে বালু ছিটিয়ে দিয়ে রাখতে হয়। এখানে যে পানির পাত্রগুলো দেখছেন, রাত্রে কিন্তু পানি দিয়ে রেখেছিলাম, পানি শেষ করেছে, এবং ঠোঁট দিয়ে যে হচ্ছে পানিটা খেয়েছে, ঠোঁটের মধ্যে যে বালু কিংবা হচ্ছে কাদা লেগেছিলো সেগুলো কিন্তু এই যে পাত্রতে লেগে আছে। তো এই পাত্রটা আবার পরিষ্কার করে এখানে হচ্ছে বিকালের দিকে পানি দিতে হবে, খাবার দিতে হবে, রাত্রে কিন্তু সারা রাত এগুলো খাবে, রাত্রেও কিন্তু হাঁসের পানির চাহিদা থাকে। তো যাই হোক, এই যে ঘরের ব্যাপারটা চলে গেল, সারাদিন যে এখানে বিচরণ করবে, সারাদিন খাবার পানি সকালবেলা দিলেই কি হবে? না, সকালবেলা খাবার পানি দেওয়ার পরে 12টার সময় আবার আসতে হবে। আবার এই যে সকালে পানি দেওয়ার পরে এই যে পানিটা অপরিষ্কার হয়ে যায়, এই অপরিষ্কার পানি কিন্তু সারাদিন যদি রেখে দেয় এখান থেকে রোগের সৃষ্টি হবে। তো এই পানিটা আবার ফেলে দিয়ে একটু পরে এই পানিটা আবার ফেলে দিয়ে আবার এটা হচ্ছে পানির পাত্রটা পরিষ্কার করে, পানির ভাণ্ড যেটা আছে সেটা পরিষ্কার করে আবার নতুন করে পানি দিতে হবে। নতুন করে যদি কোনো মেডিসিনের দরকার হয়, সেটা হচ্ছে অবস্থা কিংবা সিচুয়েশন ভেদে আমরা হচ্ছে মেডিসিন চেঞ্জ করি, সেটা দিতে হবে এই খাবারটা যখন শেষ করে ফেলবে। আমি যে বলি যে আনলিমিটেড খাবার দিই, আনলিমিটেড বলতে আমি সকালবেলা খাবার দিয়ে রেখে সারাদিন খাই এরকম না। আমি যদি এই যে বেশি করে পাত্রতে সারাদিন খাবার দিয়ে রাখি তাহলে অর্ধেক খাবার নষ্ট করে ফেলবে। একটু দেখেন যে খাবার দিয়েছে, অর্ধেক খাবার নিচে ফেলে দিয়েছে। তো আবার যদি আমি পুনরায় আরও কয়েকটা পাত্রতে দেই, আমি কিন্তু মাত্র দুইটা পাত্রতে দিয়েছি, কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার দিই। এই পাত্রের খাবারগুলো শেষ করার পর নিচের খাবারটা যখন শেষ করে ফেলবে দেন আমি কিন্তু খাবার দিব। তো এগুলো শেষ করার আগে আবার যদি খাবার দেয় নিচে যে খাবারটা পড়ে থাকে সেটা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাবে, তারপরেও অনেক খাবার নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট যাতে না হয় খাবারগুলো, এর জন্য আমি কিছু কিন্তু এখানে দেশি মুরগি পালন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে টুকিয়ে টুকিয়ে খাবার খাওয়া কিন্তু মুরগির অভ্যাস, আর যেগুলো মাটিতে পড়ে থাকে দু একটা করে দানা সেগুলো কখনোই হাঁস খাবে না, এগুলো মুরগি খাচ্ছে। আর হচ্ছে অপ্রয়োজনীয় যেটা হচ্ছে খাবার যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা মুরগির খাবার হিসাবে আমি ব্যবহার করতে পাচ্ছি। তো মোটামুটি এখানে কিন্তু সময় দিতে হয়, মোটামুটি টাইম মেনটেন করে চলতে হয়। খাবার শেষ হয়ে গেলে খাবার দিতে হয়, পানি শেষ হয়ে গেলে পানি দিতে হয়, গোসল করার জন্য পানি চেঞ্জ করে দিতে হয়,
আর এখানকার সুবিধা হচ্ছে আপনি কিন্তু একটা গন্ডির মধ্যে হাঁসগুলো রাখতে পারছেন, প্রতিদিন দু চোখ দিয়ে দেখতে পারছেন যে কোন হাঁস অসুস্থ, কোন হাঁস খাবার কম খাচ্ছে, কিংবা কোন হাঁস জিম ধরে বসে আছে। আর দেখার সঙ্গে সঙ্গে সেই হাঁসটাকে আলাদা করতে পারছেন, পুরো খামারটাতে আপনি হচ্ছে চিকিৎসা দিতে পারছেন কিংবা সতর্ক হতে পারছেন। এটা কিন্তু একটা সুবিধা। আবার আরও সুবিধা আছে যে আপনি এই যে খাবার দিয়ে বাড়িতে চলে গেলেন কিংবা খাবার দিয়ে রাখলেন, একবেলা যদি আপনি খামারে নাও আসেন, এই যে খাবার পানি কিংবা হচ্ছে গোসলের জন্য যেটা জলাশয়, সেখানে কিন্তু হাঁস সুন্দরভাবে বিচরণ করবে, তাদের ইচ্ছা মতো খাবার খাবে, পানি খাবে, ইচ্ছা মতো আর কি চলাফেরা করতে পারবে। আর আপনি যদি হাওরে কিংবা হচ্ছে মুক্ত জলাশয়ে হাঁসগুলো ছেড়ে দেন, সেখানে কি খাবে না খাবে, কে কতটুকু খাবে, কত গ্রাম খাবার খেলো একটা হাঁস, আপনি কিন্তু পরিমাপ করতে পারছেন না। তো এ থেকে কিন্তু ডিমের কম বেশ হয়, কিংবা হচ্ছে দুই একটা হাঁস যদি যে কোনোভাবে অসুস্থ হয়ে যায়, সেই অসুস্থতার কারণ আপনি জানছেন না, একটা দুইটা হাঁসকে আপনি আলাদাভাবে চিহ্নিত করতে পারছেন, আর পুরো খামারটা আপনার কিন্তু হচ্ছে একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো সব মিলিয়ে বদ্ধ অবস্থায় যে আমি খামার পরিচালনা করি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আর আপনারা যারা নতুন খামারি আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো নিয়মিত ভিডিওগুলো দেখবেন, নিয়মিত আমাদের হচ্ছে লাইভে জয়েন হওয়ার চেষ্টা করবেন, সেখানে প্রয়োজনীয় অনেক বিষয়ে আলোচনা করা হয়। আর হাঁস বিষয়ে আপনার যদি সঠিক হচ্ছে অভিজ্ঞতা না থাকে, সঠিক পরামর্শের অভাবে আপনি কিন্তু হাঁস খামারে বিরাট অঙ্কের লস করতে পারেন। তাই হাঁস খামারে লসের হাত থেকে বাঁচতে এবং হাঁস খামারে সফলতা অর্জন করার জন্য সবসময় চোখ রাখুন কর্মজীবন ইউটিউব চ্যানেলে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।